আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় দুই সেট ও ফাংশন অনুশীলনী 2.1 সৃজনশীল 12। তো এই সৃজনশীল প্রশ্নটিতে দেওয়া আছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65% শিক্ষার্থী বাংলায়, 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। বারবার প্রশ্ন সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলি ভেন চিত্রে প্রকাশ করো। তো এখানে ক নম্বর ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর, এটা হচ্ছে 100 জন শিক্ষার্থীর ভেন চিত্র, এটাকে আমরা ইউ ধরেছি। বি ও ইউ দ্বারা যথাক্রমে বাংলা ও ইংরেজিতে পাস শিক্ষার্থীর সেট নির্দেশ করে, ফলে ভেন চিত্রটি চারটি নিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে P1, P2, P3 ও P4 দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো এখানে চারটি নিচ্ছেদ সেট কেন হলো, কারণ বাংলা একটি বৃত্ত দ্বারা, বাংলায় পাস শিক্ষার্থীর সংখ্যাকে আমরা একটি বৃত্ত দ্বারা চিহ্নিত করেছি এবং ইংরেজিকে একটি বৃত্ত দ্বারা চিহ্নিত করেছি, এবং বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস ছিল, এই কারণে এটি পরস্পরকে ছেদ করেছে, এটিকে আমরা P2 ধরেছি। তাহলে শুধু বাংলা P1 এবং শুধু ইংরেজি P3, আর বাংলা এবং ইংরেজি উভয় হচ্ছে P2 এবং P4 তারা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে। এরপরের প্রশ্নটি ছিল শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, শুধু বাংলা শুধু ইংরেজি তাদেরকে বের করতে হবে। তাহলে এটা ভেন চিত্র থেকে বের করতে, দেখো শুধু বাংলা যদি হয় তার মানে P1 বের করতে হবে। তাহলে P1 যদি আমরা বের করতে চাই, ইউ ছিল আমাদের 100, এই 100 থেকে আমাদের এখানে ছিল কি কি, এখানে আমাদের প্রশ্নে দেখো দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বাংলায়, আর এটা হচ্ছে উভয় বিষয়, এটা হচ্ছে ফেল, তার মানে বাংলা দেওয়া আছে আমাদের কত, আর একবার দেখে নিই, শুধু কোনো পরীক্ষায় 65% শিক্ষার্থী বাংলায়, তাহলে আমাদের এই যে বাংলা বি দেওয়া আছে 65, তারপরে উভয় বিষয় দেওয়া আছে কত, উভয় বিষয় 48, তার মানে উভয় বিষয় হচ্ছে P2 এর মান এটা হচ্ছে 48, আর হচ্ছে আমাদের তাহলে তো আমরা পেয়েই গেছি, যদি আমরা এই যে বাংলা থেকে 65 থেকে 48 বাদ দেই তাহলে যা থাকে P1, এটি হচ্ছে আমাদের শুধু বাংলায়। এরূপ করে আমরা শুধু ইংরেজি বের করতে গেলে আমরা ইংরেজি কতজন এটা আমাদের দেওয়া নেই, তাই আমরা শুধু ইংরেজি P3 বের করতে গেলে এটা আমরা কিভাবে করব, P3 বের করতে গেলে আমাদের বাদ দিতে হবে যারা ফেল করেছে তাদের ইউনিয়ন থেকে বাদ দিতে হবে, 100 থেকে বাদ দিতে হবে, যারা ফেল করেছে তাদের, তারপরে যারা উভয় বিষয়ে পাস করেছে তারা, এবং যারা শুধু শুধু বাংলায় করেছে তারা। এই দেখো যদি আমরা ইউনিয়ন থেকে P1, P2 এবং P4 বাদ দিই তাহলে P3 পাবো, তাহলে আমাদের ইয়েতে বের করতে হবে শুধু বাংলায়, শুধু বাংলায় আমরা ধরেছি P1, ভেন চিত্রে P1 বের করতে হবে, শুধু ইংরেজি এটা আমাদের শুধু ইংরেজি হচ্ছে P3 বের করতে হবে, এটা আমরা ভেন চিত্র থেকে নির্ণয় করব। দেখো এখানে আমরা শুধু বাংলা বের করব P1, তো আমরা উভয় বিষয়ে এখানে পাইছি P2, এটাকে আমরা বি ইন্টারসেকশন ই লিখতে পারি, কারণ এটা উভয় বিষয়ে পাস, এরা এই উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট এর সদস্য সংখ্যা 48, এটা হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন ই বা P2, এই P2 হচ্ছে আমাদের 48। তো শুধু বাংলা কি হবে, দেখো আমরা যদি বি থেকে P2 বাদ দিই, বি হচ্ছে এই বৃত্তটি, এখান থেকে যদি P2 বাদ দিই যা থাকে এটা হচ্ছে শুধু বাংলায় পাস শিক্ষার্থীর সেট, তাহলে P1 হবে বি মাইনাস বা বি বাদ P2, এর সদস্য সংখ্যা হবে 65 থেকে 48 বাদ, তাহলে 65 48 বাদ দিলে কত হয় 17, তাহলে P1 এর মান 17। তো এরূপ করে আমরা P3 বের করতে পারতাম, কিন্তু E এর মান আমাদের নেই, তার মানে এরূপ করে আমরা বের করতে পারবো না, তা আমরা কি করব,
আমরা দেখো আমাদের বের করতে হবে p3 অর্থাৎ শুধু ইংরেজি হচ্ছে এখানে p3 তাহলে আমরা যদি ইউনিয়ন সকল সেট থেকে p1 p2 এবং p4 এই তিনটি যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের দেখো তাহলে u ইকুয়াল এখানে u ইকুয়াল হচ্ছে p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 তাহলে আমরা যদি p3 বের করি তাহলে u থেকে আমাদের p1 p2 এবং p4 বাদ দিতে হবে তাহলে আমরা কি লিখতে পারি শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীর সেট ইউনিয়ন থেকে বাদ বা মাইনাস p1 ইউনিয়ন p2 ইউনিয়ন p4 এই সবগুলো বাদ তাহলে এবং এর সদস্য সংখ্যা হবে 100 থেকে 17 48 এবং 15 এই সমষ্টি বাদ অর্থাৎ 100 থেকে 80 বাদ দিলে আমরা পাই 20 17 48 15 যোগ করলে 80 হয় তাহলে শুধু বাংলায় পাস করেছে 17 জন এবং শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন তো তোমরা বিষয়টা আবারো দেখো শুধু বাংলায় পাস করেছে এটা আমরা শুধু বাংলা থেকে দেখো উভয় বিষয় বাদ দিয়ে দিয়েছি তাই p1 পেয়ে গেছি এখানে আমাদের তেমন কোনো ঝামেলা নাই কিন্তু p3 হচ্ছে শুধু ইংরেজি আমাদের e এর মান দেওয়া ছিল না তাই আমরা মোট শিক্ষার্থী সংখ্যা থেকে শুধু বাংলা উভয় বিষয় এবং ফেল করা শিক্ষার্থী বাদ দিয়েছি যার কারণে আমরা এখানে পেয়েছি শুধু ইংরেজি p3 এর মান ইংরেজি তাই শুধু বাংলায় পাস করেছে 17 জন শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন এরপরের প্রশ্ন হচ্ছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো সংযোগ সেট বলতে আমাদের এখানে ইউনিয়ন বের করতে হবে আর এখানে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ছিল আমাদের কত p2 এটা আমরা পেয়েছিলাম 48 এবং উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ছিল উভয় বিষয়ে ফেল p4 এটা হচ্ছে আমাদের 15 তাহলে মনে করি 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট a তা 48 এর মৌলিক গুণনীয়ক গুলো কি হবে যে সংখ্যাগুলোর দ্বারা 48 কে নিঃশেষে বিভাজিত হয় সেই সংখ্যাগুলো হবে 48 এর গুণনীয়ক তো এর মধ্যে মৌলিক গুণনীয়ক গুলো আমরা বের করব এবং 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে b তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ হলো আর শুধু মৌলিক তাহলে 48 কে আমরা ভাগ করতে পারি 2 দ্বারা এটা মৌলিক সংখ্যা 48 কে ভাগ করতে পারি 3 দ্বারা এটা মৌলিক সংখ্যা আর কোনো মৌলিক সংখ্যা আমরা পাবো না তাহলে 48 কে আমরা নিঃশেষে বিভাজিত করতে পারি বা ভাগ করতে পারি মৌলিক সংখ্যাগুলোর মধ্যে আছে শুধু 2 আর 3 মানে এই 2 3 এর পরে যদি আমরা কোনো সংখ্যা পাই মৌলিক সংখ্যা পাবো না কারণ আমরা অন্যান্য সংখ্যা 48 কে আমরা ভাঙে দেখতে পারি যে আসলে আর কোনো মৌলিক সংখ্যা পাবো কিনা 48 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 24 24 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 12 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 তাহলে এখন দেখো এখানে মৌলিক সংখ্যা শুধু 2 আর 3 আছে আর কোনো মৌলিক সংখ্যা আমরা পাবো না কারণ 2 2 গুণ করলেও 4 হবে 2 2 2 3টা 2 গুণ করলে 8 হবে কোনো সংখ্যা আমরা মৌলিক পাবো না তাহলে এখানে হচ্ছে 48 এর মৌলিক গুণগুলো হলো শুধু 2 আর 3 আমরা এমন উৎপাদক বের করে গুণনীয়কগুলো নির্ণয় করতে পারি তাহলে এবং 15 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3 এবং 5 কারণ 3 দ্বারা মৌলিক সংখ্যা 3 দ্বারা 15 কে ভাগ করা যায় এবং মৌলিক সংখ্যা 5 দ্বারা 15 কে ভাগ করা যায় তাহলে এ সেটের উপাদান হবে 2 3 এবং বি সেটের উপাদান হবে 3 5 এদের সংযোগ সেট মানে এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে 2 3 এবং 3 5 এর ইউনিয়ন হলো এর সাধারণ বা কমন এবং আনকমন উভয় উপাদানই নিতে হবে তো এখানে কমন আছে 3 তাহলে দুটি 3 থেকে একটি 3 নিব এবং আনকমন আছে 2 এবং 5 এগুলো হবে এ ইউনিয়ন বি এর এলিমেন্ট তাহলে 2 3 5 হলো এ ইউনিয়ন বি এর সদস্য বা এলিমেন্ট অর্থাৎ এ ইউনিয়ন বি সেট 2 3 5